গত বছর টানা দরপতনের পর এবছরের শুরুতে দেশের পুঁজিবাজারে স্বস্তি ফিরে এলেও গত তিন মাসে বাজার আবার ক্রমাগত পড়ছে। গত ২০ বছরের সবচেয়ে লম্বা সময় ধরে বাজার খারাপ চললেও সোমবার পুঁজিবাজার খারাপ অবস্থানে নেই ঠিকই আছে উল্লেখ করে সাংবাদিকরাই বাজার নিয়ে নানাভাবে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। দুনিয়ার সব জায়গাতেই এরকম হয় উল্লেখ করে অন্য দেশের বাজারে সবাই বুঝে শুনে আসলেও এদেশে জেনে বুঝে আসা লোক কম বলেও দাবি করেন তিনি। কিন্তু এর পরদিনই দেশের দুই স্টক এক্সচেঞ্জে ৭৮% শেয়ারের দরপতন হয়, যা বুধবারেও অব্যাহত ছিল। পুঁজিবাজারে বেশ কিছু কারসাজি হলেও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগের পাশাপাশি অর্থমন্ত্রীর মন্তব্যকেও বড় দরপতনের কারণ বলে মনে করছেন অনেকে। যথাযথ যাচাই বাছাই ছাড়া দুর্বল মানহীন কোম্পানিকে বাজারে আনার পাশাপাশি বিএসইসি আইনের যথাযথ প্রয়োগ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি বলেও অভিযোগ করছেন বিনিয়োগকারীরা। দরপতনের পেছনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তাকে দায়ী করে বাজার স্থিতিশীল করার জন্য স্টেক হোল্ডারদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের দাবি জানিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি সুশাসনে ছাড় দিয়ে শেয়ার বাজারকে আস্থার জায়গায় নেওয়া সম্ভব না বলে মন্তব্য করলেও আস্থার সংকট হওয়ার মতো কিছু ঘটেনি বলে দাবি করেছেন বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইনও খোলা, আর প্রতিদিনের মতো ফেসবুক আর ইউটিউবে তো আছি। শেয়ার বাজারে ক্রমাগত দরপতন নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন পুঁজিবাজার বিশ্লেষক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালী এবং পুঁজিবাজার বিশ্লেষক হাসান মাহমুদ বিপ্লব। স্বাগত আপনাদের তিনজনকে। আমি হাসান মাহমুদ বিপ্লব আপনাকে দিয়ে শুরু করি যে শেয়ার বাজারে পতন কেন এটা বিষয় নির্ধারণ করেছি। অর্থমন্ত্রী মানে বলছেন যে আমরা মানে সংবাদ মাধ্যমরা এরকম অভিযোগ তুলছি, আসলে ঠিকই আছে অবস্থা, আপনি কিভাবে কি দেখছেন, কি মনে করছেন? অর্থমন্ত্রীর বক্তব্য যে উনি যেটা দিয়েছেন আমি তার সাথে পুরোপুরি একমত না। কারণ হচ্ছে উনি পৃথিবীর কয়েকটা মার্কেটকে উদাহরণ দিয়ে নিয়েছেন, ভারতকে, জাপান, ভারত বলেছেন, ভারতের মার্কেট ২২,০০০ থেকে কমে ৭,০০০ হয়েছে, কিন্তু এটি উল্লেখ করেনি। এখনো যদি আপনি দেখেন অনলাইনে ৩৮,০০০ হয়েছে মোদি আসার পরে, মানে আপনি অর্ধেকটা যখন বলবেন তখন কি মেসেজ যাবে? একটা দেশের অর্থমন্ত্রীকে তো পুরো সাইকেল বলতে হবে। আমি যেহেতু মানে মাত্র ৪ বছরের মধ্যে ওরা প্রতিটা মার্কেট পড়ে এবং ডিব্যাকেল সারা উন্নত বিশ্বে সর্বোচ্চ ৪ বছর লাগে, ৩ বছরের মধ্যে ঠিক হওয়া শুরু করে। আর আমাদের ২০১০ সালের পরে আজকে ১৯ সাল, কিন্তু বিনিয়োগকারীদের আপনার ২০১০ সালে একবার উঠেছিল ৯,৫০০, সেখান থেকে তিন ভাগের এক ভাগ হয়েছিল ৩,৫০০, তারপর একটা নতুন ইন্ডেক্স চালু হয়েছে। এখন মানুষ, নতুন গভর্নমেন্ট এসেছে, যিনি মাননীয় অর্থমন্ত্রী আছেন উনি ব্যবসায়ী লোক, সিএ, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, তো মানুষ যেটা এক্সপেক্ট করে, আপনি যদি হঠাৎ করে অর্থমন্ত্রী বলে দেন যে এখানে ৫,০০০ কোটি টাকা আজকে একটা মন্তব্য দিয়েছে দিলেও বাজার খেয়ে ফেলবে, তখন আসলে বিনিয়োগের জায়গাটা কোথায় দাঁড়ায়? মানে আপনি কিন্তু যখন কম্পেয়ার করেন আপনাকে কম্পেয়ার করতে হবে, আপনি ভারতকে যদি আমরা ধরি সবচেয়ে নিকটবর্তী, ইভেন এই যে এত বোমা সন্ত্রাস ফেল রাষ্ট্র পাকিস্তান, পাকিস্তানের সূচকও কিন্তু আপনার ডিবাকেল করে আবার উঠে গেছে। মানে পাকিস্তানের শেয়ারের বিনিয়োগকারীরও লাভ পেয়েছে, আনফর্চুনেটলি আমার বিনিয়োগকারী ৯ বছর কোনো লাভ পায়নি। তারপর যদি সর্বোচ্চ মহল থেকে বলা হয়, বাংলাদেশে একটা বড় প্রবলেম হচ্ছে যতক্ষণ না মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন ততক্ষণ পর্যন্ত আসলে কোনো কিছুই ঠিক হয় না। এখন এই শেয়ার বাজারেও প্রধানমন্ত্রীকে হয়তো দেখতে হবে আইসিবি বা বাংলাদেশ ব্যাংকে বলে আপনার ই করতে হবে, তো এটি তো অনাকাঙ্ক্ষিত। একটা দেশের প্রধানমন্ত্রী যদি প্রতিটা জিনিস নিয়ে ব্যস্ত থাকেন, এই যে আজকে একটু আগে খবরে যে দেখছেন মার্ডারটা, এটা ওনাকে নির্দেশ দিতে হয় যে মার্ডারের যাতে বিচার হয়, তো এটা তো আসলে নর্মালি হওয়ার কথা। তো আনফর্চুনেটলি আর মিডিয়ার তো কোনো দোষই নাই, মিডিয়া কি করে, মিডিয়া হচ্ছে বাজার, মিডিয়া তো তার কথাই বলবে যে এই বাজার কোথায় ছিল আজকে কোথায় আছে। মানে আপনার মনে করেন যে ৫,৫০০ পরে একটু ঘুরে ৫,২০০ থেকে ৫,৯০০ গেছে, নিয়ে আবার উইদিন এ দেড় মাসের মধ্যে আবার ৫,২০০তে চলে এসেছে। তার মানে বিনিয়োগকারী যারা আগে বিনিয়োগ করেছেন, ধরেন আপনার যে আমি ৯,০০০ বাদ দিলাম, ৬,০০০ ৬,৫০০ ৭,০০০ সবাই লসে আছে। আমরা আসার কথা শুনবো, আমাদের জিডিপির গ্রোথ হচ্ছে প্রায় ৮-এর উপরে, সেখানে যদি আমরা নিরাশার, সব সেক্টর অর্থনীতির ভালো করছে, এই একটি সেক্টরকে কেন বিমাতা সুলভভাবে দেখা হয়, এটিও কিন্তু আসলে আমাদের একটু দেখতে হবে। আমি এরপর যখন হাসান মাহমুদ বিপ্লব আপনার কাছে আসবো, আপনি যখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের প্রশ্নটাই করে
করেছেন, আমি মানে প্রসঙ্গ তুলেছেন, আমি আসলে জানতে চাইবো যে কি কি ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারেন, আর হস্তক্ষেপ করলেই আসলে অর্থবাজার ঠিক হয়ে যায় কিনা, কারণ ব্যাংকিং খাতে তো আমরা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দেখছি গত কিছুদিন ধরে, তাতেও খুব মানে ঘুরে দাঁড়াতে পারা যায় কিনা সেই প্রসঙ্গটা নিয়ে আলাপ করতে চাই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, আমি আপনার কাছে জানতে চাই যে এটা মনে করেন কিনা যে আসলে খারাপ অবস্থায় নেই এবং এক রকমের মানে আস্থার সংকট, এ ধরনের কথাবার্তা যে আমরা বলছি তাতে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, আসলে নেই এটা ভাববার কোনো জায়গা আপনি দেখেন কিনা, সেটা আমার একটা প্রশ্ন। আর অর্থমন্ত্রী আরেকটা কথা বলেছেন যে পুঁজিবাজারে অন্য সব দেশে মানুষ জেনে বুঝে যায়, আমাদের দেশে না জেনে বুঝে আসে, সেটা একটা কারণ এই দরপতনের বলে আপনি মনে করেন কিনা? অংশত দায়ী আমরা যারা বিনিয়োগকারী আছি। আপনি দেখবেন অন্য যে কোনো দেশের পুঁজিবাজারে যাবেন, স্পেসিফিক্যালি শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ট্রানজ্যাকশন ভলিউম অপ্রাতিষ্ঠানিক যারা ব্যক্তি বিনিয়োগকারী আছে তাদের চেয়ে অনেক বেশি হয়, আমাদের দেশে উল্টোটা। তো যখন ড্রাইভিং সিটে থাকে সাধারণ বিনিয়োগকারীরা, যাদের পুঁজিবাজার সম্পর্কে জানাশোনার দক্ষতা এবং ক্ষমতা খুব কম, আপনাকে কিন্তু একটা জিনিস স্বীকার করতে হবে, এটা মাসের বাজার না, আপনি মাস উল্টে টুলটে দেখলেন ভালো কি খারাপ। শেয়ার একটা ভেরি সফিস্টিকেটেড প্রোডাক্ট, আমরা বলি সার্ভিস, এইটা ভালো কি মন্দ এটা বোঝার জন্য যথেষ্ট আপনার দক্ষতার দরকার আছে। এই দক্ষতার জন্য আপনার ভালো ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগবে এবং এক্সপেরিয়েন্স লাগবে। অন্য ব্যবসা করতেও যেমন সেই ব্যবসাটা জেনে বুঝে আসতে হয়, এটাও তো সেই রকমই একটা ব্যবসা তো বটে। ঠিক আছে, কিন্তু একটা বুঝতে খুব বেশি আপনার পুঁথিগত বিদ্যা লাগে না, এক্সপিরিয়েন্স তত বেশি না হইলেও মোটামুটি ভাবে চালিয়ে দেওয়া যায়, কিন্তু আরেকটার মধ্যে যথেষ্ট জ্ঞানের দরকার আছে। এই জ্ঞানটা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে অনেকেরই নেই, এবং তখন যখন দেখা যায় তারা ড্রাইভিং সিটে থাকে তখন কিন্তু উল্টাপাল্টা হতে থাকে, এবং এই জিনিসগুলোকে উৎসাহিত করার জন্য একটা গ্রুপ থাকে যারা নাকি এই বাজারটাকে ম্যানিপুলেট করে। ওই ম্যানিপুলেশনের শিকার হয়ে আমাদের শেয়ার বাজার কোনো সময় অনেক উঁচুতে চলে যায়, যতটা উঁচুতে যাওয়া উচিত না তার চাইতে বেশি উঁচুতে চলে যায়। যেমন ধরেন 2010 সনে, আপনি যদি 2007 সন থেকে ইন্ডেক্সটাকে ধরেন, 2 বছরে ইন্ডেক্সটা ডাবলেরও বেশি চলে গেছে। আমরা অনেকেই ওই সময় বলতেছিলাম যে শেয়ারের দাম এত বেশি হওয়ার কোনো যুক্তি কারণ না। ইভেন কি ইন্টারেস্টিংলি শেয়ার বাজারের যারা হত্যাকর্তা ব্যক্তি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের যারা নাকি বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান ছিল, আমার সেদিন মনে আছে হোটেল সোনারগাঁতে একটা সাংবাদিক সম্মেলন করে বলতেছে যে ভাই আমাদের শেয়ার বাজারের শেয়ারের দাম এত বেশি হয়ে গেছে, এখানে কেনার কোনো দরকার নাই। ওনারা যেই সময় বলতেছেন সকাল 11টা বাজে, আধা ঘন্টা শেয়ার বাজার চালু থাকেনি, তখন শেয়ারের দাম মোস্ট অফ দ্য শেয়ার্স লক ইনে চলে গেছে, তার মানে 10% বেশি বেড়ে গেছে। আপনি তাইলে কাকে দোষ দেবেন? আমি জিনিস বিক্রি করতেছি, আমি গোয়ালা আমার দুধ বিক্রি করতেছি, আমি বলতেছি আমার দুধ খারাপ, তুমি কিনো না, কিন্তু যারা কিনেন তারা কারা? তো ওইখানে আমি মনে করি যে ওখানে একটা বোধহয় সত্যতা আছে যে আমাদের বাজারের মধ্যে যদি ডিসিপ্লিন ভালো করে আনতে হয়, এই যে ইরিটেশনসটা আছে এই ইরিটেশনসটাকে সরাতে হবে, না সরাতে পারলে পুরোপুরি আপনি আচ্ছা ইন্টারভেনশন স্বাভাবিকভাবে কাজ করতে পারে, লং টার্ম ইন্টারভেনশন কোনো বাজারের জন্যই কিন্তু কাম্য না। ডিমান্ড এবং সাপ্লাই সবসময় প্রাইস ডিটারমিন করবে, এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের পিছনে আমরা যেটাকে বলি ইন্ট্রিনসিক ভ্যালু বলে একটা কথা আছে, যে একটা শেয়ারের ন্যায্য মূল্য কত, ওই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, বুঝে তারপরে কিনতে হবে। আমি যদি দেখি একটা শেয়ারের ন্যায্য মূল্য 100 টাকা, এখন 1000 টাকা চলতেছে, অন্য একজনে বলছে এটা আরও 2000 টাকায় যাবে, কিনে ফেলি, তাহলে কিন্তু প্রবলেম, এবং কিনে ফেলার কারণে যদি প্রভাবিত হয়ে যায় বাজার তখনই কিন্তু সমস্যাটা দেখা দেয়। আমি স্যার এরপরে যখন আপনার কাছে আসবো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিষয়টা জানতে চাইবো, যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মানে ব্যাংকগুলো তো 2016 পরে কিনলো, ইচ্ছে মতো বিক্রি করলো, এবং তারাও কিন্তু বাজারে একটা 2016-17 খুব একটা নেতিবাচক প্রভাবও ফেললো, সেই প্রসঙ্গটা নিয়েও, যে তারাও তো এক রকমের মাছের বাজারের মতোই করলো, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এরকম করে কাজ করলো কেন? আর আমি আপনার কাছে আসছি, একজন দর্শক আছেন ফোনে, ফোনটা নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। হ্যালো আপা, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম কবিরাম চৌধুরী। বলুন ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। আপা আমি বলতে চাচ্ছি, দেখেন আজকে সরকার 10টি বছর আছে, 10টি বছর দেখেন মুদ্রা নীতি আছে, ব্যাংক নীতি আছে, কিন্তু এই যে শেয়ার বাজারের উপর বা বিনিয়োগ কোন নীতিমালা থাকলেও আমি মনে হয় কিন্তু কথা বলে এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেমন ধরেন যে এক্সপোজ আছে, এক্সপন্সার শেয়ারে কি করে শেয়ারটা যখন দাম পারে তখন চট চট বিক্রি শুরু করে দেয়, যার কারণে দামটা পরে যায়।
দ্বিতীয় কথা হচ্ছে, যেমন ধর আমি স্পেসিফিকলি বলতে পারি, একটা ব্যাংক গত বছর 900 কোটি টাকা লাভ করছে, এই বছর 1000 কোটি টাকা, সে যদি 10% আপনার একটা ডিভিডেন্ড দেয় তাহলে কেমনি মার্কেটটা বাড়বে? আর একটা জিনিস দেখেন জবাবদিহিতার মধ্যে, যেমন ধরেন আপনার এই যে মিউচুয়াল ফান্ড, এই অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। এই রকম আহমেদ রশিদ লালী, আমি আপনাকে আসলে এই লাইনেই প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আমাদের তো একটা নিয়ন্ত্রক সংস্থা আছে, স্যার বলছিলেন, ডক্টর মুসা বলছিলেন যে মানে আমি বলছি, গোয়ালা বলছে দুধ খারাপ, তবু কিনছে কেন? কিন্তু দুধ যাতে ভালো দুধই শুধু বাজারে আসে সেটা নিয়ন্ত্রণকারী সংস্থা তো আছে এই এই বাজারে, তারা কি করছে? কারণ ভালো মানের আইপিও আসছে না, ভালো মানের কোম্পানি আসছে না, অনেকে শেয়ার প্লেসমেন্ট শেয়ার ছাড়ছে, তারপরে আর কোম্পানিটা তালিকাভুক্ত হচ্ছে না, এই কারসাজিগুলো তো চলছে 10 বছর ধরে, তো লোকে কিনছে, দোষ শুধু লোককে দেবেন না। জিনিসটা হচ্ছে খুব সিম্পল, দেখেন আমাদের বাজারটা বিনিয়োগ শিক্ষাটা খুব একটু নড়বড় অবস্থায় আছে, যে কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা পরিকল্পনা নিয়েছেন এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেটা নিয়ে আগে বাড়ছে এবং প্রত্যেক মাসে ওনারা একটা বিনিয়োগ শিক্ষা কার্যক্রম করেন এবং সেখানে ট্রেনিং দেন। সো এই জিনিসটার খুব প্রয়োজন, যেটা মুসা ভাই বলেছেন যে আমাদের এই বিনিয়োগ শিক্ষাটা, আই মে বি ডক্টরেট শিক্ষিত, উচ্চ শিক্ষিত, শেয়ার বাজার বুঝি না, সো এই শেয়ার বাজারের শিক্ষাটা পাওয়ার জন্য খুব বেশি প্রয়োজন যে এই শিক্ষা কার্যক্রমের সাথে যোগ হওয়া, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে দেখেন আমাদের বাজারে অনেকগুলো পেরিফেরাল জিনিস আছে, লাইক ফর এক্সাম্পল আপনি যদি টোটালিটিতে দেখেন তাহলে দেখেন আমাদের মুদ্রা বাজারের কি অবস্থা, একটা টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেট যদি আমি বলি সেটাই, আপনি যদি টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেটটা বাংলাদেশের দেখেন তাহলে একটা নড়বড় অবস্থা আছে। সো কাজে এক জায়গায় যখন হিট করে কোনো কিছু, মুদ্রা বাজারে এখন দেখেন 26টা ব্যাংকে প্রভিশন করার টাকা নাই, আজকে 97,370 কোটি টাকা এনপিএল নন পারফর্মিং লোন হয়ে গেছে 1,00,000 কোটি টাকার উপরে, এখন না 35,000 কোটি টাকা যদি অ্যাড করেন যেগুলো আপনি রাইট অফ করে দিয়েছেন তা 1,40,000-এর মতো প্রায় চলে আসে। তো সেখানে আপনার এই যে টাকাগুলো বের হয়ে গেল, একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু মার্কেটে অটোমেটিক চলে এসছে এবং বোদ্ধা যারা ইকোনমিস্ট যারা ওনারা বলেন 1,40,000 এটা ডাবল, যেগুলো আমরা জানছি না, বাংলাদেশ ব্যাংকে জানানো হচ্ছে না নর্মাল ব্যাংক দ্বারা। তো এই যে টাকা একটা চলে গেল বাইরে, দিস উইল নট রিটার্ন এনিমোর, তো এই টাকাগুলো যাওয়ার ফলে একটা টাইট সিচুয়েশন মুদ্রা বাজারে আমরা পরিলক্ষিত করছি ইতিমধ্যে, যদিও সরকার কিন্তু আপনি মাননীয় প্রধানমন্ত্রী 6% ইন্টারেস্ট 9% ইন্টারেস্টের কথা বলেছেন, উনি অনেক চেষ্টা করছেন, অনেক সুবিধা দিয়েছেন, সিআরআর কমিয়ে দিয়েছেন, এটা সেটা নানান সুবিধা ব্যাংকিং সেক্টরে দেওয়ার পরেও কিন্তু সেটা কন্ট্রোলে আসছে না, আজকে ইন্টারেস্ট রেট ইজ 15% এবং ডিপোজিট রেট ইজ প্রায় 10.5% ব্যাংকগুলোতে। তো এই যখন হয় অবস্থা, এবং সবচাইতে ড্যামেজিং জিনিস যেটা হচ্ছে আমাদের বাজারে সেটা হলো সঞ্চয়পত্রে 15-12% ইন্টারেস্ট রেট, এবং সরকার যেখানে গত বাজেটে 26,000 কোটি টাকা উত্তোলন করবে সঞ্চয়পত্র ইত্যাদি ন্যাশনাল সেভিংস থেকে, সেখানে দেখা যাচ্ছে 7 মাসে 31,000 কোটি টাকা চলে এসছে, এবং এই যে এত বিশাল অঙ্কের, 5 মাস বাকি আছে, তো এই যে বিশাল অঙ্কের টাকা যেটা সরকারের কাছে চলে যাচ্ছে সেটার উপরে যে ইন্টারেস্ট দিতে হচ্ছে সরকারকে, সেই ইন্টারেস্টটা বাজেটারি অ্যালোকেশন থেকে যাচ্ছে প্রায় 55,000 কোটি টাকা। দিস ইজ দ্য ওভারঅল সিচুয়েশন আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে, সেটা পুঁজিবাজার সেটার বাইরে না। সো আপনি একটা বিরতিতে যাই, আহমেদ রশিদ আলী আমি আপনার কাছেই ফিরবো, অর্থবাজারের সার্বিক অবস্থাটার কথা আপনি বললেন, সার্বিক দুরবস্থাটার কথাই যদি আমি বলি, কিন্তু ফিরে আমি এটা জানতে চাইবো যে 2011 সাল থেকে যেসব কোম্পানিকে তালিকাভুক্ত করা হলো সেই কোম্পানিগুলো আসলে যে দামে শেয়ার বিক্রি করলো সে দাম আসলে তাদের কোম্পানির মূল্যের সাথে যায় না, আবার অনেক ওই জায়গায় আসতে চাচ্ছে, আমার অনেক কোম্পানি পকেট থেকে টাকা নিয়ে গেল কিন্তু তালিকাভুক্তই হলো না, সেই প্রসঙ্গে আসবো একটা বিরতির পর।
ফিরে এলাম রাজকাহনে আহমেদ রশিদ লালী, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মানে বাজারে খারাপ জিনিস বিক্রি হচ্ছে কেন শেয়ার বাজারে? কারণ আমি ওইটা বলছিলাম যে 2011 সাল থেকে 123টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডকে তালিকাভুক্ত করা হয়েছে। আমি দেখছিলাম যে সেখানে এখন অধিকাংশ মিউচুয়াল ফান্ডের দর অভিহিত মূল্যের নিচে, তার মানে যে দরে তারা শেয়ার বিক্রি করেছেন তাদের কোম্পানি মূল্য তা না। অনেক কোম্পানি জেড ক্যাটাগরিতে চলে গেছে, মানে বাজে কোম্পানির ক্যাটাগরিতে চলে গেছে, আর অনেক কোম্পানি শেয়ার বেচেছে, প্লেসমেন্ট শেয়ার বেচেছে, জীবনে তালিকাভুক্ত হয়নি, তার মানে পকেট থেকে টাকা নিয়ে উধাও হয়ে গেছে, ঋণ নিয়েছে শিল্প আর স্থাপন করে। আমি আপনাকে একটা একটা করে খুব সংক্ষেপে বলি, কারণ ওনারাও বলবেন। সেটা হলো যে নাম্বার ওয়ান হলো যে মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডে একটা থাম রুল আছে পৃথিবীর সকল জায়গায় যে এনএভি যেটা হবে, নেট অ্যাসেট ভ্যালিউ যেটা হবে, সেটা 10% প্লাস অথবা 10% মাইনাসে আমি একটা ইউনিট কিনবো। এটা শেয়ার না, এটা ইউনিট, এক নম্বর। কিছু কিছু যারা ম্যানেজ করে মিউচুয়াল ফান্ড, ওনারা কিছু কিছু খারাপ কাজ করেছেন এবং ওনারা এইখান থেকে টাকা নিয়ে ওনারা জমি কিনেছেন, অন্যান্য প্রপার্টি কিনেছেন, যেটার অ্যাগেনস্টে ইনভেস্টিগেশন হয়েছে এবং অ্যাকশনও এসিসি নিয়েছে। অ্যাকশনও এসিসি নিয়েছে। সো এই যে একটা যারা ম্যানেজ করেন ওনারা যে কাজটা করলেন তাতে একটা কনফিডেন্স, বিশাল একটা কনফিডেন্সের ঘাটতি হয়েছে যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেন, এই একটা। তৃতীয় জিনিস যেটা হয়েছে সেটা হলো যে বোনাস শেয়ার ইস্যু করাটা। মিউচুয়াল ফান্ডে কোনোদিন বোনাস শেয়ার হয় না, বিকজ মিউচুয়াল ফান্ডগুলোর কোনো বোর্ড অফ ডাইরেক্টরস থাকে না, এটা ম্যানেজ করে একটা ম্যানেজার। সো এটাকে কি বলে, এটা অ্যাসেট ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো এই জিনিসগুলো হওয়াতে সেখান থেকে মিউচুয়াল ফান্ড থেকে কিছু মানুষ সরে এসছে, ইনভেস্টররা শঙ্কিত হয়ে গেছে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা আপনি বলছেন যে অনেকগুলো প্লেসমেন্ট হয়েছে 2011 সালে, সেগুলো আর মার্কেটে আসে না। আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো আমাদের বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ করেন, প্লেসমেন্ট কিনেন, ওনারা প্লেসমেন্ট অনলি তখনই কিনবেন এসিসি একটা এনওসি দেয় যে এখন আপনি ক্যাপিটাল রেস করতে পারেন, ঠিক আছে? এবং সেইটার নিচে ওনারা একটা ইয়েও দিয়ে দেয়, কশনারি নোট দিয়ে দেয় যে এইটা লিস্টিং হবে কিনা সেই দায়িত্ব এসিসি নিচ্ছে না। তার মানে আমি যখন ইনভেস্ট করলাম সেই কোম্পানিতে, এই যে এসিসির এনওসিটা সেইটা আমি আর চেক করি নাই। আমি সেটা চেক না করে যে এসিসি সেটার পারমিশন দিয়েছে কিনা, শেয়ার বিক্রি না করলে কি হয়, না এরকম শেয়ার তো কে বিক্রি করে? এটা তো এসিসি কিংবা ডিএসসি বিক্রি করে না, এগুলো তো ইস্যুয়ার বিক্রি করে, যারা যে কোম্পানি সে বিক্রি করে আর আমরা কিনি। সব বাজারে এরকম শেয়ার বিক্রি হয়, প্লেসমেন্ট সব বাজারে আছে, পৃথিবীর সকল বাজারে প্লেসমেন্ট আছে। তো এখানে যেটা হয়েছে 2011 সালে, কিছু কোম্পানির প্লেসমেন্ট বাণিজ্য কিছু লোক মিডলম্যান যারা ওনারা করেছেন, কিন্তু যারা কিনেছেন ওনারা ওনাদের কাছে জিজ্ঞেস করেন নাই যে এসিসির সেই লেটারটা আছে কিনা, এটা না দেখে না বুঝে ওনারা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, প্লেসমেন্ট কিনে ফেলেছেন। সো দিস ইজ ওয়ান। আর দ্বিতীয় কথা, তৃতীয় কথা, তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে যখন দাম বেশি দেখিয়ে দামটা নেওয়া হচ্ছে কিন্তু আসলে ওই কোম্পানির পরিমাণ অ্যাসেট নাই। এখানে এখানে আমি আপনাকে বলি, এখানে হইছে কি, আমাদের ইনভেস্টরদেরও কিছু কিছু, আমরা যারা ইনভেস্ট করি আমাদেরও কিছু কিছু বুঝের বিষয় আছে। লাইক ফর এক্সাম্পল, যখন এসিসি 10 টাকার শেয়ার দিচ্ছে একটা, ওনারা প্রিমিয়াম দিচ্ছে না কিংবা বুক বিল্ডিং এ আসছে না, তার মানে আমি অ্যাজ এন ইনভেস্টর আমাকে বুঝতে হবে যে এসিসি যখন এটাকে 10 টাকায় অ্যাপ্রুভাল দিচ্ছে তার মানে 10 টাকার বেশি দাম এটার না। তাহলে যখন শেয়ারটা মার্কেটে চলে আসে আমি কেন 80 টাকা দিয়ে কিনবো, কেন আমি 50 টাকা দিয়ে কিনবো, যখন এসিসি পারমিশন দিচ্ছে যে 10 টাকায় এই শেয়ারটা আমি এক বেস্ট 15 টাকায় এক বেস্ট 20 টাকায় কিনতে পারি। সো কোনো না কোনো খানে কিন্তু আমরা যারা বিনিয়োগকারী আমাদেরকেও কিছুটা দায়িত্ব নিতে হবে এবং এই বিষয়ে, এবং আমাদেরকে খুব সঠিক সিদ্ধান্ত নিতে হবে কিন্তু, কারণ আমাদের সিদ্ধান্তের উপরে আমার টাকা কিন্তু নষ্ট হচ্ছে, বিকজ আমার সিদ্ধান্ত, আমাকে কেউ জোর করে বলে দিচ্ছে না যে তুমি এটা কিনো। একটা অংশ বলেছেন হাসান মাহমুদ বিপ্লব তার কথায়, কিন্তু অর্থমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন পুঁজিবাজার সম্পর্কে তার একটা লাইন তো অনেক জায়গায় শিরোনাম হয়েছে যে শেয়ার বাজারের একটি পক্ষ ছাগলের বাচ্চা। আমি দুঃখিত দর্শকদের কাছে অর্থমন্ত্রীর কথাই কোট করলাম ভার্বাটিম। আমি আসলে জানতে চাই যে মানে উনি কি তাদেরকে মিন করছেন কিনা, যারা না পড়ে কিনছে তাদেরকে মিন করছেন? আমি আমি সিংহকে আমি শুনবো ডক্টর মাহমুদ মুসা আপনার কাছ থেকে। আমি দুইটা জিনিস আপনাকে বলি, যে বিপ্লব ভাই গতকালকে যে গত 3 দিন আগে যে কথাটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, দেখেন একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমাদের মাননীয়
প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী খুবই আন্তরিক না আজকে এই কথাটা বলেছেন কিন্তু আমি ওই উনার বিপ্লব ভাইয়ের কথাটা বলছি যেটা দুই দিন আগে বলেছেন সেটা হলো যে দেখেন উনি এত আন্তরিক যে বাজারের এই অবস্থা উনি কিন্তু বিদেশ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং সেরে ল্যান্ড করার সাথে পরের দিন ছুটির দিন ন্যাশনাল হলিডে জাতীয় ছুটি সেই দিন উনি এসিসিতে আসছেন সেক্রেটারিয়েটে উনাদেরকে ডাকেন নাই উনি নিজে কিন্তু এসিসিতে এসে মিটিং করলেন যে কি কি করা যায় এবং আমি যতটুকু ইনফরমেশন আলাপ আলোচনার মধ্যে পেয়েছি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে খুবই ফ্রুটফুল আলোচনা হয়েছে এবং একটা কথা শুধু আমি আপনাকে বলি উনি কিন্তু এসিসিতে বলেছেন এসিসিকে বলে গেছেন যে আমাকে কি কি করতে হবে সেটার একটা প্রস্তাব আপনারা আমাকে দেন এটা পত্রিকায় আসে না এইটা এটা আমি এসএসসির কথা বলছি এসএসসি থেকে আমি যেটা জেনে বলছি আপনাকে যে একটা প্রস্তাব আকারে আপনারা আমাকে দেন আমাকে কি কি করতে হবে দিস ওয়াজ ইনসাইড মিটিং এর খবর আমি দিচ্ছি আজকে তো উনি বলছেন যে যা টাকা দেওয়া হবে তাই খেয়ে ফেলবে একটা একটা করে ঠিক করা এই পুঁজিবাজার সম্ভব না আজকের কথায় আমি আসি ফিরে সেটা হলো যে দেখেন আমি যেটা বুঝি যদি পজিটিভলি নেই জিনিসটাকে তাহলে সিংহ আর ছাগল উনি বুঝাচ্ছেন বুল এন্ড বিয়ার কে তো ওইটার বাংলা করতে গিয়ে হয়তো সিংহ আর ছাগল বলে ফেলেছেন বাট আমি যদি খুব পজিটিভলি দেখি উনি কিন্তু যেটা বলছেন যে এক পক্ষ লাভ পাচ্ছে ঠিকই যে বুঝে করছে অ্যাবসলিউটলি আমি সেটাই বুঝবো যে বুঝে যারা করছে তারা লাভ পাচ্ছে কিনা নাকি যারা কারসাজি করছে তারা লাভ পাচ্ছে জি এই 5 লাখ টাকার বিষয় যেটা আপনি বললেন এই 5 লাখের বিষয়টা কিন্তু 5 লাখ কোটি টাকা দিলেও এই পুঁজিবাজারে শেষ হয়ে যাবে সেটা কিন্তু উনি যেটা বুঝাতে চেয়েছেন যে ইন্টারভেনশন যদি হয় যেটা মুসা ভাই বলেছেন যে জোর করে কোনো কিছু তুলে নিয়ে আসাটা এটাও কিন্তু ভালো না এতে কিন্তু ক্ষতিকর জিনিস আছে আমি আজকে তুলে দিলাম কালকে কিন্তু একই অবস্থা দেওয়া হচ্ছে কোনো লাভ হচ্ছে হাউ লং উইল আই ডু ইট জি একজন দর্শক আছেন ফোনে ফোনটা নিয়ে স্যার আপনার কাছে আসছি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন মতামত দিন আমার নাম জামি আমি ধানমন্ডি থেকে বলছি প্লিজ বলুন শুনতে পাচ্ছি আমার প্রথম প্রশ্নটা হলো যে আইপিও এইভাবে মানে যেখানে মানে আইপিও একটার পর একটা দেওয়া হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে এগুলা আইপিও যারা যেসব কোম্পানি গুলা এখানে আসতেছে বেশিরভাগ হলো যে ওই কোম্পানির ইস্যু ম্যানেজার যেভাবে দিচ্ছে সেভাবে এটা এখানে আসতেছে বাট এসিসি হোয়াট এসিসি ইজ ডুইং তারা তাদের কেন থার্ড পার্টি দিয়ে অডিট করায় এগুলো ঠিক আছে কি নাই এগুলো দেখেন না মানে তারা কি এগুলো তারা নিজেদের স্বার্থেই মনে হচ্ছে যে এগুলো করেন না ডক্টর মোহাম্মদ মুসা জি আহমেদ রশিদ লালী অবশ্য বলছিলেন যে এরপরেও এসিসি এর কি জানি এনওসি দেখতে হবে ও 10 টাকায় যেটা ছাড়ে সেই টাকাই কিনতে হবে মানে আপনি একমত কিনা আহমেদ রশিদ লালীর সঙ্গে নাকি আমি বা এই জামি সাহেব যেভাবে ভাবেন সেভাবে সেটার মধ্যেও একটা যুক্তি আছে জামি সাহেবের একটা কথা বলে দিই একবার আমি জামি সাহেব আপনার কথাটা খুবই সত্য কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের কাছে এই সংবাদটা কিন্তু আসে না যে এসএসসি কতগুলো রিজেক্ট করলো কিন্তু আমরা যদি কিন্তু ইন্টারনালি যদি দেখি এটা কিন্তু প্রেস ব্রিফিং এ কিন্তু আসে না প্রেস রিলিজে আসে না কতগুলো রিজেক্ট হলো সো কাজেই এই জিনিসগুলো যদি আমরা দেখি অনেক এসএসসি কিন্তু প্রস্তাব রিজেক্ট কিন্তু অনেক যেগুলো বাজারে আছে 2011 থেকে যেগুলো আছে মানে যেগুলো ঢুকেছেও তার মধ্যে অনেকগুলোর যেটা বারবারই প্রশ্ন আসে যে অভিহিত মূল্যের চেয়ে আসলে দর নিচে এবং অডিট রিপোর্টটাও আসলে ফুলিয়ে ফাপিয়ে করা হয়েছে খুব যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন যে এসিসি কেন এটা আবার ভেরিফাই করে না যে অডিট রিপোর্ট ঠিক আছে কিনা করে আচ্ছা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপর অনেক বেশি আমরা প্রত্যাশা করছি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কিন্তু এই দায়িত্ব না আচ্ছা আমেরিকাতে যখন আইপিও প্রসেস হয় একটা কোম্পানি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে 15 দিন সময় পায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি করার জন্য যে ওরা যদি যথাযথ ইনফরমেশন না ডিসক্লোজ করে থাকে এগুলোকে সাবমিট করার জন্য যদি এসএসসি কিছুই না করে 15 ডেজের পরে এটাকে অ্যাপ্রুভ ধৈরা নিয়ে ইস্যুয়াররা শেয়ার আসল পারপাসটা হলো যে যারা শেয়ারটা কিনবেন ওদের কাছে যথাযথ ইনফরমেশন আছে কিনা দেওয়া হয়েছে কিনা কোনো ইনফরমেশন গোপন করা হয়েছে কিনা এই দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব নাই শেয়ারের কোয়ালিটি ভালো খারাপ এগুলো দেখার তাদের কোনো বিষয় না এটা দেখার বিষয় কার আমি গৃহস্থ আমার বাসায় চুরি হবে
চোরতো সুযোগ নিবে এখানে বাজারে আমার বাজার মানে আমার এই বাজারে বিনিয়োগের কোনো অভিজ্ঞতা নাই এইজন্য জিজ্ঞেস করছি আমাদের বাজারে কি বিনিয়োগকারীরা যথাযথ ইনফরমেশন পাচ্ছেন নাকি অডিট রিপোর্টটাই ভুয়া করে তৈরি করা হচ্ছে কাজেই যে কাগজ দেখে তারা কিনছেন সেই কাগজটাই ভুয়া এখন আবার বলি ওই অডিটের রিপোর্টটা অনেকে পড়তে পারে না শেয়ার মার্কেটে আসলে যারা পড়তে পারে একটা কি হলো যারা পড়তে পারে তাদের সংখ্যা খুব কম এবং তারা তাদেরকে কি বলা হয় জানেন যারা নাকি খুব ভালো তাদেরকে স্মার্ট মানি বলা হয় আমেরিকাতে তাহলে তো স্যার চিন্তার কিছু নাই তাহলে কি ব্যাপারটা এমন যে যারা বোঝেন না তারা এবার আবারও মার খাবেন বের হয়ে যাবেন তারপরে বাজার পরিষ্কার এবং আমি বলি যে বাজারেরই একটা বৈশিষ্ট্য যখন নাকি লোকজন বারবার ধাক্কা খেতে থাকে বারবার ধাক্কা খাইলে যদি আবার থাকে সে ভায়া তাকে খাইতে দেন আর যে নাকি একবার দুইবার ধাক্কা খাওয়ার পরে যে এটা বাজারটা আমার জন্য না আমি চলে যাব সে যদি চলে যায় তারপরে কিন্তু যারা ইস্যুয়ার আছেন তারা খারাপ শেয়ার আইনে বিক্রি করতে পারবে না আমাদের দেশের সমস্যাটি হচ্ছে কি খারাপ শেয়ারগুলোকেও বেশি দামে বিক্রি করার সুযোগ পেয়ে যায় আমি আবারও ইনসিস্ট করতেছি সাধারণ বিনিয়োগকারীদের অজ্ঞতার কারণে এবং এই সাধারণ বিনিয়োগকারীদের অজ্ঞতাকে সুযোগ হিসাবে নেয় কারা যারা ম্যানিপুলেটর এন্ড দে আর ভেরি মাচ স্মার্ট তারাই সিংহ হ্যাঁ আমার কাছে মনে হয় অর্থমন্ত্রী হয়তো তাদেরকেই সিংহ কথা বলছে হাসান মাহমুদ বিপ্লব আপনার কি মনে হয় যে অর্থমন্ত্রী কাদের সিংহ বললেন সেটা জানতে চাই আর এটা তো তাহলে একদিকে ভালো কিনা একটা 10 বছর ধরে ধরুন আমরা বাজার পরিষ্কার করছি ধাক্কা খেতে খেতে বেহায়ারা ছাড়া আর সবাই চলে যাবেন তারপরে বাজার শুধু সিংহদের দখলে থাকবে আমি আপনাকে একটা জিনিস বলছি যে পুরো ভুল কনসেপ্টের উপর যদি একটি কান্ট্রি চলে মাননীয় প্রধানমন্ত্রী কেন হস্তক্ষেপ দরকার পৃথিবীর কোনো দেশে ব্যবসা ব্যাংক করে না মানে ব্যাংকের টাকা দিয়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠান হয় না ব্যাংক ওয়ার্কিং ক্যাপিটাল এবং অন্য অন্য টাকা সাপ্লাই দেয় মূল টাকাটা আসে শেয়ার বাজার থেকে আনফরচুনেটলি আমরা এই বাজারটাকে ভালো কোম্পানিদের জন্য একেবারে ডেড বানিয়ে দিয়েছি ভালো কোম্পানি জিপি ছাড়া কোনো মোবাইল কোম্পানি নাই ওখানে আপনি দেখেন মাল্টিন্যাশনাল কোম্পানি শুধু একটা ভালো কোম্পানি ইউনাইটেড পাওয়ার লিস্টেড হয়েছিল 90 টাকায় সেটাই বিনিয়োগকারীরা এই 10 বছরের মধ্যে একটা ভালো লাভ পেয়েছে জিপি 72 টাকায় লিস্টেড হয়েছে সবাই লাভে আছে আমি আপনি দেখেন এই ফরেনাররা এই 10 সালে এবং 10 সালের পরে যে বিনিয়োগ করেছে প্রায় $2 বিলিয়ন ওদের বিনিয়োগ আছে সেখানে প্রায় সমপরিমাণ লাভ আছে তার মানে হ্যাঁ কারণ ফরেনাররা তার মানে বুঝে শুনে যারা করছে বিনিয়োগ তারা লাভ পাচ্ছে না না ফরেনাররা পাচ্ছে কারণ ফরেনাররা কেন করছে আমি বলি ফরেনাররা করছে যেই কোম্পানিতে মিনিমাম মালিকদের 70-90% হোল্ড আছে অল মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের যেমন স্কোয়ার কোম্পানি আছে রেনেটা আছে অলিম্পিক আছে সিং ভালো ভালো কোম্পানিতেই শুধু তারা বিনিয়োগ করছে এবং এই কটা কোম্পানিতে করে তারা মানে 10 সালের হায়েস্ট প্রাইসে কিনেও বিএটিবিসিতে এখন 5 টাইমস লাভ আছে রেনেটায় 4 গুণ আছে এখন আমরা তো চাই না সমস্ত বিনিয়োগকারী ওই রকম হোক এখন প্রধানমন্ত্রী কোন জায়গায় ইন্টারভেনশন করছে কারণ ওই ওই ধরনের ওই শেয়ারগুলি এত দামি ধরেন 10 টাকার একটা শেয়ার 5,000 টাকা সাধারণ মানুষ ভয়ে কিনতে পারবে না সাধারণ ক্যাপাসিটি যেমন জানেন এটা 10 টাকার শেয়ার সেভাবে 30-40 টাকা আমি ডক্টর মুসার কথা যদি বুঝে থাকি বা আহমদ রশিদ লালির বা আমাদের অর্থমন্ত্রী তাহলে সাধারণ বিনিয়োগকারীদের জায়গা তো শেয়ার বাজার না আচ্ছা এটি যদি আপনি বলেন যে জায়গায় আছে আমি একটু ইন্টারভিউ করলাম যেই জায়গায় আছে সেই জায়গাটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড কিনবেন বিকজ মিউচুয়াল ফান্ডস আর ম্যানেজড বাই প্রফেশনালি এফিশিয়েন্ট ম্যানেজার্স তো ওই বাজারটা তো লালিবা একটু বললই কোন কারণে ওই বাজারটা নষ্ট হয়েছে এখন আমি কোথায় যাব আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আপনার প্রথম কথা হচ্ছে প্রাইম মিনিস্টারকে কিভাবে ইন্টারভেনশন করতে হবে একটা বিরতিতে যে আমি হাসান মাহমুদ বিপ্লব আপনার কাছেই ফিরছি একটা বিরতির পর ফিরলাম রাজকাহনে হাসান মাহমুদ বিপ্লব আপনি ওই যে শুরু থেকে বারবার বলছেন যে বাংলাদেশে মানে খুনের বিচারের ব্যবস্থাও যেমন প্রধানমন্ত্রীর করতে হয় তেমন মানে এই ক্ষেত্রেও শেয়ার বাজারেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে আমি সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করব যে গত কয়েক মাসে প্রধানমন্ত্রী মানে গত বছর থেকে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী একটা সরাসরি হস্তক্ষেপ ব্যাংকিং খাতেও করছেন কিন্তু তাতেও কিন্তু ব্যাংকিং খাত ঠিক ঘুরে দাঁড়াতে শুরু করেছে এরকম মনে হচ্ছে না এই ক্ষেত্রে উনি কি কি করতে পারেন আর আপনি কি তাহলে অর্থমন্ত্রীর সঙ্গে একমত নন যে অর্থমন্ত্রী কিন্তু স্পষ্টতই বলছেন যে পুঁজিবাজার বুঝিয়ে ঠিক করা সম্ভব নয় একটা একটা করে এর একটি ঠিক করে ভালো করা সম্ভব নয় এর শত শত কম্পোনেন্ট মানে ভেরি কমপ্লিকেটেড আমি আপনাকে বলি যে যখন আমেরিকায় ট্রাম্প আসার আগে প্রেডিকশন ছিল যে বাজার অনেক খারাপ হবে বাজার অনেক ভালো হয়েছে মোদি আসার আগেও অনেক বাজার নিয়ে যে কল্পনা ছিল এখন হাইয়েস্ট ইন্ডেক্স ইন্ডিয়ায় ইন্ডিয়ায় কিন্তু সেম ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু মারাত্মক দুর্বলতা আছে কিন্তু তারপরেও কিন্তু পুঁজিবাজার তার নিজস্ব গুণে প্রতি 3 বছর পর পর ঘুরে দাঁড়াচ্ছে আমাদের পুঁজিবাজার কেন পারছে না কারণ আমাদের যে মনস্তাত্ত্বিক ভয় এবং বড় বড় প্রবলেম হচ্ছে আমাদের পুঁজিবাজারে বেশি লাগে না গভর্নমেন্টের 2টা ভালো ইস্যু
দুইটা ভালো কোম্পানি ওয়ালটন আসতে যাচ্ছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোম্পানি ইন আওয়ার ল্যান্ড, আর যদি দুইটা মাল্টি ন্যাশনাল আপনি পাঁচটা কোম্পানি লিস্টেড করেন, এত আইপিওর দরকার নাই, থিংস উইল বি চেঞ্জ। আর আমাদের আইসিবি কিন্তু পরীক্ষিত, আজ পর্যন্ত প্রতিষ্ঠা হওয়ার পর এক টাকাও লস করে নাই। এই দুঃসময়ে যখন ভালো ভালো শেয়ারের ডিভিডেন্ড ইল ম্যাচ করে, তখন আইসিবি কে যদি আপনি 5000 কোটি টাকা দেন, আইসিবি যদি কিনে নেয়, আনফরচুনেটলি আইসিবি কে দেয়া হবে না, কারণ আজকে সাধারণ বিনিয়োগকারীরা বেচার পরে যেসব ডিরেক্টর স্পন্সররা উপর দামে বেচেছে, তারাই কিন্তু আবার কেনার সুযোগ পাচ্ছে। আইসিবি কে দিলে তো গভর্নমেন্ট কিনে ফেলতো এবং বাজারে একটা ভারসাম্য হতো। আরেকটা জিনিস বলছি, আমি নিজেও একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান, আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরটা ধ্বংস হয়ে গেছে সারা পৃথিবীতে। ইন্ডিয়া কিভাবে মার্কেট ঘুরেছে, ওদের উটি মিউচুয়াল ফান্ড কিন্তু গভর্নমেন্ট ওনে, যখনই দরকার হয় একটা ভালো পরিমাণের গভর্নমেন্ট ওখানে ফান্ড দিয়ে দেয়, বড় করে তারা আবার ফেরত দিয়ে দেয় যখন বাজার ভালো থাকে। 20% অফ দ্য ক্যাপিটালাইজেশন ইজ মিউচুয়াল ফান্ড, আমাদের এখানে 2-3%। এখন এই জিনিসগুলো একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী কেন বলছি, কারণ আপনি যখনই কেট থেকে শুনি যে সাধারণ বিনিয়োগকারীদের দরকার নাই, তখন আমার মনে হয় আপনি যে নির্বাচিত হয়েছেন, আপনি যে একজন মন্ত্রী, যিনি হন মন্ত্রী, কার ভোটে নির্বাচিত, তারা কি সিংহের ভোটে নির্বাচিত না ছাগলের বাচ্চার ভোটে নির্বাচিত? আজকে যদি আমার কমন পিপল, আপনি যদি সমস্ত মানুষকে বলেন অশিক্ষিতই, তাহলে আপনি তাদের ভোটে নির্বাচিত, তাহলে আপনি এত সিংহের কথা বলে লাভ নাই তো, আপনি সিংহের 5 ভোটে তো আর জিততে পারবেন না, তাহলে আপনাকে চিন্তা করতে হবে ওই সাধারণ মানুষকে কিভাবে প্রতিরক্ষা দেয়া যায়। আপনি সিংহের হাত থেকে তো বাঁচাবার কথা বলবেন, তাহলে কি কি পলিসি নিলে, কিভাবে ভালো আইপিও আসলে, এবং যদি আইপিওটা এসএসসির পক্ষে কষ্টকর হয় তাহলে সেম কোথায় চলে যাক, ডিএসসি আগে, নো অবজেকশন সার্টিফিকেট, এত নিরাপদ আইপিও থাকতে হবে। আমার মনে সাধারণ মানুষের প্রত্যাশা এটাই যে নিরাপদ আইপিও এত থাকতে হবে যে বিনিয়োগ করব কিছু লাভ নিয়ে ঘরে ফিরব। একজন দর্শক আছেন ফোনে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাগমো বলুন, চেয়ারম্যান কত বছর পর্যন্ত পদে থাকতে পারে, কত বছর পর্যন্ত থাকতে পারে? আমি একটু থাকবো নাকি না ডিএসসি চেয়ারম্যান? মানে ভুল বলে কোনো যেটা বললেন বিপ্লব ভাই, যে 3 বছর পর পর ঘুরে দাঁড়িয়ে যায়, যদি এরকম প্রত্যেক বাজারেই কিন্তু একটা ডাউন ট্রেন্ড আসে আবার ঘুরে দাঁড়া যায়, এম সঠিক কথা বলেছেন। কিন্তু সেখানে কিন্তু একটা সুবিধা যেটা হলো, বাইরের মার্কেটগুলো ডেভেলপ মার্কেটে সেখানে কিন্তু প্রোডাক্ট আছে অনেক। আমাদের এখানে যদি আমি, আপনি যদি একমত হন আমার সাথে যে আমাদের কিন্তু প্রোডাক্ট নাই, যে কারণে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারছি না, আমরা শুধু ইকুইটি বাজার, শুধু শেয়ার, এবং যারা বাজারে যাচ্ছেন তারা ভুলভাল কিনছে। অ্যাবসলিউটলি, আমাদের যদি বন্ড মার্কেট থাকতো যেটা নিয়ে কাজ হচ্ছে, এসএসসি কাজ করছে, খুব শিগগিরই চলে আসবে, হয়তো আমরা ডেরিভেটিভস যদি আসে আমাদের এসএমই পদ্মা সেতুর মতো যে বড় বড় অবকাঠামোও থাকতে পারতো বন্ড মার্কেটে, সেটাতে জনগণের বিনিয়োগের টাকায় তখন তৈরি হতে পারতো বন্ডে, ওনারা বন্ড ছেড়ে টাকা নিতে পারে এবং সরকারের অনেক হেল্প হয়। এই ইনোভেশন গুলো, মানে এগুলো তো ঠিক ইনোভেশন না, মানে আমিও পত্রিকা পড়েই জানি তো এইগুলো হয় না কেন, মানে এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বন্ড মার্কেটে অলরেডি আইন, ডেরিভেটিভস, অপশনস, এগুলো আইন প্রায় শেষ পর্যায়ে, আমরা মে জুনের দিকে পেয়ে যাব ওই আইনগুলো, এগুলো হয়ে গেলে হয়তো আরো 1-1.5 বছর পরে আমরা এগুলো প্র্যাকটিক্যালি করতে পারব। আপনি কি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান কিনা, উনি বোধহয় বিএসসিসি চেয়ারম্যান পদে কত বছর থাকতে পারেন সেই বিষয়ে মন্তব্য করছিলেন। আমাদের এখনকার যিনি ডক্টর এম খায়রুল হোসেন, উনি বোধহয় প্রায় 9 বছর ধরে আছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে নিয়মটা হলো যে এইটা 4 বছর করে 2 টার্ম থাকতে পারেন, তো উনি 1 বছর এক্সট্রা থাকছেন, সেটা সরকার তাকে কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা এক্সটেন্ড করে উনি 1 বছর এক্সট্রা থাকবেন, ওনার মেয়াদ শেষ হবে 2020 সালের মে মাসে বোধহয়, রাইট? সো কাজে এটা সরকার চাইলে ওনারা এটা করতে পারেন, এক্সটেনশন করতে পারেন। জি ডক্টর মুসা, আপনার কাছে জানতে চাইছিলাম যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর কথা বলছিলেন আপনি, সেটাকে আইসিবির কথা বলছিলেন, আমি যদি তার সঙ্গে ব্যাংকগুলোর কথা বলি, যে 2016 সালে ব্যাংকগুলোকে একটা পুঁজিবাজারে যাওয়ার পরে ব্যাংক মানে চাঙা হলো একরকম পুঁজিবাজার, তারপরে দেখা গেল যে 21টা ব্যাংক পুঁজিবাজারে তাদের অনুমোদিত সীমার বেশি বিনিয়োগ করলো, মানে তারাও একরকমের আইন ভঙ্গ করলো, এবং তারপর তারা আবার ওটা বিক্রি করে টাকা নিয়ে চলে আসলো, তখন আবার বাজার টালমাটাল হয়ে গেল। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তো তার মানে খুব বুদ্ধিমানের মতো বা নিয়ম মেনে বাজার উপকার করার মতো করে বিনিয়োগ করতে পারছেন না। একটু ভালো জায়গায় আসছেন, আমি একটা আর্টিকেল লেখার চেষ্টা করছি, আমি লিখছি উল্টো রথে বাংলাদেশের শেয়ার বাজার কি করণীয়, অলমোস্ট হয়ে গেছে, আমি হয়তো খুব শীঘ্রই এটা পাঠাবো। উল্টো রথে বলার কারণ হলো যে
বেস্টিক অর্থনীতির যে সমস্ত মানকগুলো আছে, সূচকগুলো আছে, সব কিছু ভালোর দিকে আছে। উনি উল্লেখ করেছেন গ্রোথ রেটটা, রপ্তানি আয় আগের বছরের চাইতে বাড়তেছে এবং 10%-এর বেশি, রেমিটেন্স বাংলাদেশে আসতেছে, মেগা অনেকগুলো প্রজেক্ট হইতেছে এবং ইকোনমিতে এত কিছু ভ্যালু অ্যাড করতেছে যে আমরা আসলে কল্পনা করতে পারি না। এখানে শেয়ার বাজারই তো সবচেয়ে ভালো করবে, কিন্তু না মানে টাকা নাই তো কোথাও, এই এইটা একটা ফলস একটা প্রমিস আমি বলি। অনেকেই বলেন, আমি ওইটার মধ্যেও লিখতেছি যে তারল্য সংকট, আপনি যদি তারল্য সংকট হয় এই বছরের জানুয়ারি মাসে 1200 টাকা শেয়ারের 1200-1220 টাকা লেনদেন হয়েছে কিভাবে? আসলে তারল্য সংকট না, আস্থার সংকট। যখনই লোকজন দেখে শেয়ারের দাম কমতে থাকে, ভীত হয়ে শেয়ার বিক্রি করতে চায়, কিন্তু কেউ শেয়ার কিনতে চায় না, লেনদেন কমে যায়, আর লেনদেন কমে গেলেই আমরা বলি তারল্য সংকট। আসলে ওই জিনিসটা একটা মিস নর্মাল। আচ্ছা, ইন্টারভেনশনের পক্ষে আমি না যেটা বলছেন, আর ইন্টারভেনশন আমি বলতেছি ইন্টারভেনশন যদি করতেই হয় আইসিবি কে দিয়ে নয়, আমি এটাও বলতেছি ইন্টারভেনশন করতে হবে, ইট শুড বি ওপেন ফর অল। আমেরিকার একটা উদাহরণ দিই, 1987-এ একটা বড় রকমের দশ নামছে, অক্টোবরের 21 ওই দিনটা সোমবার, এখনও তারা বলে এটা ব্ল্যাক মানডে। এই ব্ল্যাক মানডেতে একদিনে গড়ে শেয়ারের দাম 20%-এর বেশি কমে গেছে, গড়ে কমলে বুঝতেছেন অনেক শেয়ারের দাম অনেক কমছে। হট দ্য পলিসি মেকার ডিড ইমিডিয়েটলি আফটার দ্যাট দুইটা কাজ করেছে, একটা কাজ করছে ফেডারেল রিজার্ভ বোর্ড বলতেছে যে যারাই লোন নিয়ে শেয়ার কিনতে চায় সেই সমস্ত কোম্পানিগুলোকে আমরা লোন দেব, আর ওখানে লোন নেওয়ার ইন্টারেস্ট রেট অনেক কম, অন্য কারণ আমি এখানে বলতে চাই না। সরকার বলল সাথে সাথে যে বাজারে যেইভাবে শেয়ারের দাম কমছে এইভাবে শেয়ারের দাম কমার কথা না, দেখুন মোস্ট অফ দ্য শেয়ারস আর নাও আন্ডার ভ্যালু। ইন এডিশন টু দ্যাট, যে সমস্ত কোম্পানিগুলো মনে করতেছিল তাদের শেয়ারের দাম অনেক কমছে, তারা ডিক্লেয়ার করলো যে উই আর গোয়িং টু রিপার্চেস আওয়ার ওন শেয়ার। আনফর্চুনেটলি বাংলাদেশে শেয়ার রিপার্চেস করার ক্ষমতাই আমাদের নেই, ইটস ইললিগাল। এই যে তিনটা ইফেক্টের কারণে এই ব্ল্যাক মানডের 6 মাসের মধ্যে যা লস করছিল তার প্রায় 80% রিকভার করে ফেলছে। সেটা এখন প্রশ্নটা হলো বাংলাদেশেও শেয়ার বাজার যখন দাম কমে, মোস্ট অফ দ্য শেয়ারস আর আন্ডার ভ্যালুড, ওই আন্ডার ভ্যালুড শেয়ারগুলো কেনার জন্য উৎসাহিত করতে হবে, ওইটার জন্য ইন্টারভেনশনের দরকার। এখন আমি ধারণা করি যদি বাংলাদেশ ব্যাংক এরকম ধরনের ইন্টারভেনশন করে যে ইন্টারভেনশনের কারণে যারা নাকি মার্জিন লোন দেয় তাদেরকে কম ইন্টারেস্টে সুদের লোন দিয়ে দেওয়া, যে তোমরা এখন ইনভেস্টমেন্ট করো, তোমরা ডাইরেক্ট করবে না, তোমাদের যারা বিনিয়োগকারী আছে যারা নাকি মার্জিন অ্যাকাউন্টে করে তাদেরকে কেনার সুযোগটা দাও, এবং আমরা যারা বেহায়া বিনিয়োগকারী এখন যেহেতু শেয়ারের দাম কম একটু টাকা পাইলে কিন্তু শেয়ার কেনে। আনফর্চুনেটলি কি জানেন মার্জিন হারটা খুব কম, তো সুতরাং উল্টাভাবে কাজ করতেছি আমরা অনেক সময়, আমরা বুঝতে পারতেছি শেয়ারের পিছে আমরা বুঝতেও পারতেছি না যে কি করতেছি। শেষ করতেই হচ্ছে আমাদের রশিদ লালি, আমাকে মাফ করবেন যে এই অংশে জানা হলো না, আমার খুবই জানার ইচ্ছা ছিল যে এক লাইনে কি বলবেন যে অর্থমন্ত্রী বলছেন পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সম্ভব হবে জীবনে হবে? জি, এই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে, এসএসসি কিন্তু টাইম টু টাইম নেওয়া হচ্ছে, ফাইন করা হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, ইনকোয়ারি হচ্ছে, সব হচ্ছে, সেগুলো সবই হচ্ছে, অসুবিধা নাই। আমি শুধু একবারকে একটা জিনিস শেষ করে দিচ্ছি যে সরকার খুবই আন্তরিক, প্রধানমন্ত্রী থেকে নিয়ে অর্থমন্ত্রী পর্যন্ত যে সকল কথা হয়েছে দুই দিনে সেই সকল কথাটা কিন্তু উনি ভালো জিনিস বুঝিয়েছেন, এবং উনি বলেছেন বাজেটেও কিছু না কিছু প্রণোদনা থাকবে, এবং এসএসসি কে উনি নির্দেশ দিয়েছেন যে প্রস্তাব দেওয়ার জন্য উনি বাজেটে কিছু করবেন। অসংখ্য ধন্যবাদ আহমেদ রশিদ লালী, ডক্টর মোহাম্মদ মুসা, হাসান মাহমুদ বিপ্লব। পরবর্তী পর্বে ভারতের নির্বাচনে অভিযোগ বাড়ছে, এই নিয়ে করব আলোচনা।